गुड मॉर्निंग स्टूडेंट, आज के हमरा पढ़ब ईपीएस चैप्टर 10 हेल्दी हैबिट्स। हेल्दी हैबिट्स माने होच्छे कि स्वास्थ्यकर अभ्यास। हैबिट्स माने होच्छे कि अभ्यास। इट इज वेरी इम्पोर्टेंट टू हैव गुड एंड हेल्दी हैबिट्स। इट इज वेरी इम्पोर्टेंट। इटा खूब ही इम्पोर्टेंट आमादेर कि हैव गुड एंड हेल्दी हैबिट्स। आमादेर कि थाका उचित एकटा भालो एबं स्वास्थ्यकर हैबिट्स आमादेर सकलेरई थाका उचित। তার জন্য আমাদের কি হয়, আমরা হেলদি থাকতে পারি আর ফিট থাকতে পারি। সো ইউ শুড অলওয়েজ হ্যাভ সাম হ্যাবিটস উইচ ক্যান কিপ ইউ হেলদি অ্যান্ড ফিট। এরকম আমাদের কি করতে হবে, কিছু কিছু হেলদি হ্যাবিটস আমাদের অবভিয়াসলি মানে সবসময় ফলো করতে হবে, যার জন্য আমাদের কি হয় আমরা হেলদি থাকতে পারবো আর ফিট থাকতে পারবো। সো এখানে কিছু হ্যাবিটস আছে, দেখো ফার্স্ট আছে কি, দেখো ইউ শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। কি করতে হবে তোমাদেরকে, ফার্স্ট করতে হয় না, খুব ভোরে উঠতে হয়। ইউ শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, খুব তাড়াতাড়ি সকালে, খুব সকালে উঠতে হয়। আর মর্নিং ওয়াক ইজ এ ভেরি গুড ফর্ম অফ এক্সারসাইজ। মর্নিং ওয়াক মানে হচ্ছে কি, সকালে যে হাঁটা, সকালে যে আমরা হাঁটতে যাই, মর্নিং ওয়াক যেটাকে বলে, সেটা হচ্ছে আমাদের কি হয় এক্সারসাইজ যে আমরা করি, তার জন্য এটা খুবই ভালো। ইউ শুড ব্রাশ ইয়োর টিথ এভরি মর্নিং, তোমাকে কি করতে হবে প্রত্যেক দিন ব্রাশ করতে হবে। অ্যান্ড বিফোর গোয়িং টু দ্য বেড, সবসময় প্রত্যেক দিন কি করতে হবে, সকালে উঠে ব্রাশ করতে হবে এবং রাত্রে শুতে যাওয়ার আগেও ব্রাশ করতে হবে। ইউ শুড কিপ ইয়োর নেলস ক্লিন অ্যান্ড শুড ট্রিম দেম রেগুলারলি, তোমাদের কি করতে হবে না, তোমাদের যে নেলস আছে সেগুলোকে সবসময় ক্লিন করে রাখতে হবে এবং সেটাকে সবসময় কাট, ছোট করে কেটে রাখতে হবে যাতে প্রবলেম না হয়। ইউজ নেল কাটার ফর ট্রিমিং ইওর নেলস, সবসময় কি করতে হবে নেল কাটার যেটা আছে সেটা ইউজ করতে হবে ট্রিমিং করার জন্য, বা নখ কাটার জন্য কি করতে হবে সবসময় আমাদের নেল কাটার ইউজ করতে হবে। ইউ শুড অলওয়েজ ক্যারি এ হ্যাঙ্কি উইথ ইউ, তোমরা কি করবে সবসময় নিজেদের সাথে একটা হ্যাঙ্কি ক্যারি করতে হবে। কভার ইউর নোজ উইথ হ্যাঙ্কি ওয়েল স্নিজিং অর কফিং, যখন তোমরা হচ্ছে কাশি হবে, তোমাদের কাশি হবে বা হাঁচি হবে, তখন কি করতে হবে ওই হ্যাঙ্কি দিয়ে নিজেদের মুখ কভার করতে হবে। আমরা সবাই বলি, সবসময় বলি হাঁচি বা কাশি হলে বা হ্যাঙ্কি দিয়ে কভার করতে। ইউ শুড ওয়্যার ক্লিন অ্যান্ড আয়রন ক্লোথস, ইউ শুড ওয়্যার ক্লিন অ্যান্ড আয়রন ক্লোথস, আমরা কি তোমাদেরকে কি করতে হবে সবসময় পরিষ্কার এবং আয়রন করা জামা কাপড় পরতে হবে। নোংরা জামা কাপড় বা অগোছালো জামা কাপড় পরলে হবে না, সবসময় কি করতে হবে পরিষ্কার এবং আয়রন ক্লোথস পরতে হবে। ওকে নেক্সট দেখো কি আছে, ইউ শুড চেঞ্জ ইউর ক্লোথস ডেলি, তোমরা ইউ শুড চেঞ্জ ইউর ক্লোথস ডেলি, প্রত্যেক দিনের জামা প্রত্যেক দিনই চেঞ্জ করতে হবে। কম্ব ইউর হেয়ার অ্যাট লিস্ট টু টাইমস এ ডে, কম্ব ইউর হেয়ার মানে কি করতে হবে তোমাদের চুল আঁচড়াতে হবে, লিস্ট টু টাইম এ ডে মানে কি দিনে অন্তত দুবার তোমাদেরকে কি করতে হবে চুল আঁচড়াতে হবে। কম্ব ইউর হেয়ার। নেক্সট অলওয়েজ ইউজ ডাস্টবিন ফর থ্রোয়িং ওয়েস্ট, অলওয়েজ ইউজ ডাস্টবিন ফর থ্রোয়িং ওয়েস্ট, সবসময় কি করতে হবে ডাস্টবিন ইউজ করতে হবে, কোনো নোংরা জিনিসপত্র ফেলার জন্য সবসময় কি করতে হবে ডাস্টবিন ইউজ করতে হবে। কিপ ইউর সারাউন্ডিং ক্লিন, সবসময় চারিপাশ করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ওয়াশ ইউর হ্যান্ডস এভরি টাইম বিফোর অ্যান্ড আফটার ইটিং ইউর মিলস, সবসময় খাওয়ার আগে, সে যখনই তোমরা খাও না কেন, খাওয়ার আগে কি করতে হবে ভালো করে হাত ধুতে হবে আর তারপর খেতে হবে। ডু নট ইট আনকভার ফুড, কখনোই ঢাকনা ছাড়া, ঢাকা দেওয়া ছাড়া খাবার খাবে না, যেই যেই খাবারগুলো ঢাকা দেওয়া থাকে না সেই সেই খাবারগুলো খাওয়া উচিত না। ইট এ লট অফ গ্রিন ভেজিটেবলস অ্যান্ড স্যালাড, ইট এ লট অফ গ্রিন ভেজিটেবলস অ্যান্ড স্যালাড, সবসময় কি করতে হবে বেশি করে শাক সবজি এবং স্যালাড খেতে হবে। ইট ফ্রুটস টু কিপ ইউর সেলফ প্রোটেক্টেড ফ্রম ডিজিজেস, তো ইট ফ্রুটস মানে কি ফল খেলে আমাদের কি হবে ইউর সেলফ, কিপ ইউর সেলফ প্রোটেক্টেড ফ্রম ডিজিজেস,
যত রকম ডিজিজ আছে সেইগুলো থেকে আমাদের প্রোটেক্ট করবে। ওকে, নেক্সট আছে কি দেখো, গুড ম্যানার্স। কিছু কিছু গুড ম্যানার্স আছে, দেখো, ডোন্ট ফরগেট টু সে থ্যাংক ইউ এভরিথিং হোয়েন ইউ গেট সামথিং ফ্রম সামওয়ান। তুমি যদি কোনোদিনও কারো কোনো কিছু কারো কেউ যদি তোমাকে দেয় তাহলে তাহলে কি করতে হবে, তাকে কি বলতে হবে, না থ্যাংক ইউ, কখনো এটা ভুললে চলবে না। সে সরি ফর ইওর মিস্টেক, সে সরি ফর ইওর মিস্টেক। তুমি যদি কোনো কিছু মিস্টেক করো বা ভুল করো তাহলে সঙ্গে সঙ্গে তোমাদেরকে কি বলতে হবে, না সরি। সে এক্সকিউজ মি আফটার কফিং অর সিজনিং, সে এক্সকিউজ মি, যখনই তোমার হাঁচি বা কাশি হবে তোমার সামনে যদি কেউ থাকে তখনই তাকে কি বলতে হবে, এক্সকিউজ মি। সে প্লিজ হোয়েন ইউ ওয়ান্ট টু গেট সামথিং ফ্রম আদার্স, সে প্লিজ হোয়েন ইউ ওয়ান্ট টু গেট সামথিং ফ্রম আদার্স। তুমি যদি কারো কাছ থেকে কিছু তোমার দরকার পড়ে বা তুমি যদি কারো কাছ থেকে কিছু চাও তাহলে তোমাকে কি বলতে হবে, প্লিজ। ওকে,